আমার মনে হয় আপনি পৃথিবীর কোথাও পাবেন না একটা এরকম ঘটনা ঘটলে পর এই যে প্রতিদিন মিডিয়াগুলো প্রতিদিন একটা করে গল্প ছা ছাড়তেছে কিন্তু প্রতিদিন কিভাবে কাটলো ওর মধ্যে কী মশলা মাখাইলো সেই মাখাই নিয়ে কীভাবে নিয়ে এই যে একটা গ্রাফিক্যাল ড্রেসক্রিপশন প্রতিদিন কিন্তু দিচ্ছি এবং এই প্রতিটা নিউজের সোর্স কি পুলিশ পুলিশ এক একদিন এক একটা মানে জিনিস মার্কেটে আনতেছে ভাইরে এখনো প্রমাণই হয় নাই আনার গেছে। কেউ প্রমাণ করতে পারে আপনি ভারতীয় মিডিয়া দেখেন মানে আমি এই জিনিসটা নিয়ে না প্রথম কয়েকদিন খুব কৌতূহলী ছিলাম আমাদের মিডিয়া দেখতাম ভারতীয় মিডিয়া দেখতাম ভারতের মিডিয়া এখন পর্যন্ত আনার সাহেব খুন হয়েছেন এটা বলে না তারা ওই খুনটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখে তারা তো যতক্ষণ পর্যন্ত আর আমরা কিন্তু টুকরে টুকরে করে ফেলেছি মানে টুকরা কইরা নব্বইটা ব্যাগে ভইরা নিয়ে গেছে সব ডিটেল বলতেছে কিন্তু কিছুই পায় না আচ্ছা ঠিক আছে লাশ পাওয়া গেলো মাংস পাওয়া গেলো সেই মাংস নাকি ফরেন্সিক করে জানছে যেটা মানব দেহের মাংস ওকে ফাইন তাহলে আপনি ডিএনএ টেস্টটা করেন উনি প্রথম শুনলাম যে এই পাচ্ছে না এই কী বলে ভিসা পাচ্ছে না পরে শুনলাম যে ভিসা পাচ্ছে যে আচ্ছা এত কিছু করে দোকানে তবে এখন ডিএনএর নমুনা থেকে চুল হইলেও চলে ওই জিনিসটা টেস্টটা করেন এখন কালকে শুনলাম জানা এটার জন্য নাকি আবার যুক্তরাষ্ট্র মানে আপনার ভারত যেহেতু যুক্তরাষ্ট্র টাইপের গভর্নমেন্ট এই জন্য সেন্ট্রাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি অনুমতি লাগবে কী কী লাগবে মানে কাহিনীর কোনো শেষ নেই কিন্তু তার মানে এতদিন হয়ে গেল ধরা যাক গত মাসের যদি আঠেরো তারিখ থেকে আমি ধরি উনি বারো তারিখে গেলেন তারপরে ধরেন আঠেরো তারিখ পর্যন্ত আমি ধরলাম তারপর থেকে কিন্তু এক মাস প্রায় হয়ে গেছে এর মধ্যে আমাদের এখানে প্রথম দিনই বলে দেওয়া হয়েছে প্রথম দিনই একদম যেদিন খবরটা আসলে যেদিন মানে উনি নিহত বলা হচ্ছে ওই দিনই বলে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডে আমরাই কেবল জড়িত আর কেউ জড়িত আমাদের মন্ত্রী বলে দিছে এখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয় যে কেবলমাত্র বাংলাদেশেরাই জড়িত আর তো তদন্ত লাগে না রে ভাই আর তো তদন্ত লাগে না তখন আমাদের পুলিশের দায়িত্বটা কী দাঁড়ায় যে মন্ত্রীর কথাটাকে অ্যাস্টাবলিশ করা তো এইগুলি আমি বলি কি এগুলো টু আর্লি

চুপ থাকে না রে ভাই আপনারা কাজ করতেছেন ভালো আপনাদের চেহারা দেখলে বুঝি আমরা আপনারা অনেক কাজ করতেছেন আপনাদের যে চেহারা এই চেহারা দেখলে বুঝি যে আপনারা আসলে অনেক কাজ করতেছেন কাজই করেন কথা কম বলেন মুখ কম চালান মাথা বেরিয়ে চালান দরকার এই যে প্রতিদিন যে প্রতিদিনের কথা বলতেছেন আমি গতকালকে দেখলাম যে হারুন সে বলতেছেন যে একজন লোক ওখানে সিসি আমাদের স্কুলে যাচ্ছে একজন লোক ঢুকতেছে দেখছি বের হয় নাই তার মানে তাকে মারা হয়েছে আমি কিন্তু এটাকে খারাপ বলছি না ওনার ব্যাখ্যা যুক্তি লজিক ভালো আমার কোনো সন্দেহ নাই তাহলে এটা আপনি দেখছেন এটা ভারতীয় পুলিশ দেখে নাই আপনি তো ভারতীয় পুলিশের কাছ থেকে সিসিটিভি ফুটেজটা আনছেন ওরা তো আনছেন তো ওরা কেন বলে না এটা খুন হয়েছে ও ভারতে একটা পত্রিকা করেন তো দেখান তো দেখি শুনেন আমরা তো টুকটাক মানে কমন সেন্স তো আছে একটা না যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনি মানে অনেক সময় কিন্তু আপনি বলে এরকম যে সে মানে আপনার মানে ডাক্তার হাল ছেড়ে দিয়েছে সব যতক্ষণ পর্যন্ত ডাক্তার ডিক্লেয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ডেট বলতে পারবেন না তো মিরাকল স্টিল হ্যাপেন এটা হয় রে ভাই তো আপনি কেন বলতেছেন প্রতিদিনই গল্প আমাদের শোনা শোনাতে হবে কেন আর মিডিয়াগুলোরও বুঝি না ভাই সত্যি কথা আমি নিজের দীর্ঘদিন মিডিয়াতে কাজ করছি প্রায় থার্টি ফোর ফাইভ ইয়ার্স তো হয়েছে করছেন

যে বাংলাদেশেরই এই কাজটা করছে এবং বাংলাদেশের যে এই কাজটা করছে এইটাকে প্রমাণ করার জন্য অ্যাস্টাবলিশ করার জন্য ওনারা মোটামুটি সমস্ত মেধা শ্রম সব বিনিয়োগ করতেছে এটা কেন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কাছে এটা মধ্যে পলিটিক্স থাকতে পারে আওয়ামী লীগ বুঝাতে চায় যে ভারত আমাদের এত প্রিয় যে তারা কোনো অন্যায় করতে পারে না তারা আমাদের আমাদের লোক তো মারতেই পারে না আমরা ওখানে যা মারি আমাদের লোক তারা কী কে কারণে মারবে কিচ্ছু করতে পারে না এটা তো বোঝাতে চায় আমি জানি না কি করতে চায় মানে এটা এই সমস্ত কমেন্টগুলো না টু আর্লি একদম আপনি ওয়েট করেন ঠিক আছে আমাদের লোক যদি মারে আমরা পরে জানি এটা জানলে তো প্রমাণ হোক ওরা তো বলে না ভাই ওরা কিন্তু ওরা তো মহা আমরা কেউ মারি এটাই সব বাংলা এসে লোক এসে মারার জন্য জায়গা বানিয়ে নেসে মারছে হইতে পারে আমি অস্বীকার করি না এটা এই মানে এটা ভালো কিন্তু প্লটটা ভালো আমাদেরও কিন্তু ওখানে যে মারে সেটা তো মানে কারণ হত্যারি হিসাবে প্লট ভালো কারণ বিচার তখন ওখানে হবে বিচার তো রেখে হবে না কাজে প্লট হিসেবে খারাপ না কিন্তু সেটা ব্যাপার না হয়তো এটাই হয়েছে কিন্তু আমার কথা হলো কি আপনি এখনই যে বলতেছেন আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আপনি যদি শিওরি হন ওই নব্বই টুকরা মাংস ওরা সব ইয়ের আনারের টোকরা টুকরা মাংস তাহলে আপনি এখন ইয়ের আপনার কি ওনার শস্য পদ শূন্য ঘোষণা করতে পারেন না কেন কেন পারেন না তো আবার দেওয়া হল হ্যাঁ একবার উঠাইছিল কিন্তু পরে আবার দিচ্ছে কেন দিচ্ছেন কারণ আইনগত দিকটা যে এটা আপনি প্রমাণ না করা পর্যন্ত বলতে পারবেন না সে বাড়াচ্ছে যে জিনিসটা আপনি প্রমাণ না করার পর্যন্ত বলতে পারছেন না আইনগত ভাবে সেটা আপনার আইনের আপনি বলেন কেন আমার কাছে মানে মনে হয় যে এটা মানে সেলফ কন্ট্রাডিক কাজকর্ম হচ্ছে